শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বুধবার বিকেলে শামশেরগঞ্জে প্রতাপগঞ্জ এবং মহেশতলা এলাকা পরিদর্শন করার পাশাপাশি ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরোধী দলনেতা আনারুল হক বিপ্লব, শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ, প্রদেশ কংগ্রেস কমিটি সদস্য অমিত তিওয়ারি, জঙ্গিপুর মহকুমা কংগ্রেস সভাপতি হাসানুজ্জান, বাপ্পা জেলা যুব সাধারণ সম্পাদক আয়েশা সুলেখা সহ অন্যান্য নেতৃবৃন্দ। 10-11 কোটি মানুষের সংখ্যা, সেখানে 2000 মূল্যর মাত্র কি যায়, তাই ভাঙনের জন্য যে টাকাটা খরচ করব সেই টাকাটা অন্য জায়গায় খরচ করো, তাহলে ভোটের লাভ বেশি। ভাঙনে খরচ করলে 1-2 হাজার, 3 হাজার, 4 হাজার, 5 হাজার উপকার, সেই টাকাটা অন্যত্র খরচ করলে পুজো পার্বণ খেলা মেলা নাটক যাত্রায় খরচা করলে অনেক বেশি ভোট পাওয়া যাবে। অতএব ভাঙছে তো ভাঙুক, মানুষের ভাগ্য ভাঙছে, মানুষের ভাগ্য দফন হয়ে যাচ্ছে নদীর জলে। সরকারি দলের কিছু হচ্ছে না, সরকারি দল আবার ক্ষমতায় আসছে, তাই ক্ষমতায় যখন আসতে পারছে তখন বাকি পরোয়া করে লাভ কি? তাই পরোয়া নাই, তাই কোনো চেষ্টা নাই। মামাটি মানুষের সরকার বলা যায়, কিন্তু মামাটি মানুষের জন্য হওয়া যায়। আমি মামাটি মানুষের হব কবে এত কিছু করতে পারবো? আজকে যদি মামাটি মানুষের জন্য হতে না পারি আমি কিছু করব না, মুখে বলি আমার মামাটি মানুষের জন্য, কারণ আমাদের ভোট বাড়বে, কিন্তু আমরা মামাটি মানুষের জন্য হব না। আমরা চিটিংবাজি করবো, ধাপ্পাবাজি করবো, ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডারের কাহিনী শোনাবো, মামনদের বলবো 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি, ভোট দিয়ে দাও। এখানকার মা বন্ধু যদি বলা হয় 5 বছরের লক্ষ্মীর ভাণ্ডার লাগবে না, আমাদের গঙ্গা পাঠিয়ে দাও, এখানকার মা বলে না এখনই লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা সরকারকে বলবে, আমাদের নাকি নদীর ভাঙন টাকা আপনি নিয়ে যান। আমাদের মুখ্যমন্ত্রী এখানকার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা আপনাকে দিয়ে বলবে আপনি গঙ্গার বাঁধাই করে দিন, স্বামী ঘর বাবার ঘর রক্ষা হচ্ছে না, ভূগোল পাল্টে যাচ্ছে। আগে রাস্তা ছিল, মানচিত্র ছিল, এখন রাস্তা নাই, মানচিত্র নাই, চলে জলাকার, ভূগোল পাল্টে যাচ্ছে।